লাখ মেট্রিক টন চিনি পুরোটাই কিন্তু আগুনে পরিণত হয়েছে, লাভায় পরিণত হয়েছে, একবার লাল টুকটুকে আগুনে পরিণত হয়েছে। সেগুলো যখন পানি মারা হচ্ছে সেগুলো সেখান থেকে মিশ্রিত হয়ে গলে কিন্তু বের হয়ে যাচ্ছে পানি আকারে। তো এভাবে পানি আকারে সেই আগুন যদি পানি আকার বের হয়ে আগুন নিভাতে হয় সেক্ষেত্রে কয়েকদিন লাগবে সেটাও তো একটি প্রশ্ন দেখা যেতে পারে। গতকাল রাত একটার দিকে বলা হয়েছিল আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে, আগুন নিয়ন্ত্রণে সেটি বলা যাচ্ছে কিন্তু ঝুঁকিমুক্ত না, যেহেতু আশেপাশে কিন্তু অন্যান্য যে কারখানা রয়েছে সেগুলো ঝুঁকিমুক্ত, কিন্তু এই গুদামটি এখনও ঝুঁকিমুক্ত না। এই গুদামের আশেপাশে যে দেয়ালগুলো রয়েছে এই আগুনের তাপে, আগুনের উত্তাপে সে দেয়ালগুলো যদি ফেটে যায় তাহলে এই পুরো এলাকা কারখানা আশেপাশে সব জায়গায় কিন্তু এরকমও এরকম লাভাগুলো ঢুকে পড়বে, পানি মিশ্রিত আগুনগুলো কিন্তু সেখানে ঢুকে পড়বে এবং তখন কিন্তু এই এসএলএম পরিবেশটা আরও ভিন্ন হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি জনসাধারণের যে ক্ষতি হবে, একদিকে এগুলো লাভাগুলো যে কেমিক্যাল মিশ্রিত পানিগুলো বিভিন্ন নালা নর্দমায় গিয়ে বিভিন্ন পুকুরে পড়বে, সেগুলো পুকুরে গিয়ে পড়লে সে মাছের ক্ষতি হতে পারে, মাছের বা জীব বৈচিত্র্যের ক্ষতি হতে পারে। ঠিক একে পাশে 300-400 মিটার দূরে কর্ণফুলী নদী, সে কর্ণফুলী নদী থেকে গিয়ে প্রতিনিয়ত যদি এগুলো পড়ে তাহলে কর্ণফুলী নদীর জীব বৈচিত্র্য কীভাবে কী হতে পারে সেটি একটি বিষয়। এমনিতে কর্ণফুলী নদীর দূষণ নিয়ে কিন্তু বারবার সোচ্চার পরিবেশবিদরা এবং বলা হচ্ছে অন্তত গত 12 বছরে প্রায় 60 প্রজাতির জীব বৈচিত্র্য নষ্ট হয়ে গেছে কর্ণফুলী নদীকে, মারা গেছে এবং কর্ণফুলী দখল দূষণ হয়ে যাচ্ছে এবং যে মাঝেরা এবং জেলেরা যে মাছ আগে পেত সে মাছগুলো হারিয়ে যাচ্ছে দূষণের কারণে। তো সেক্ষেত্রে এই পানিগুলো প্রায় 1 লাখ মেট্রিক টনের যেই চিনি সেগুলো কেমিক্যাল আকারে গিয়ে নদীতে পড়ছে এবং প্রতিনিয়ত পড়তে থাকবে, সেক্ষেত্রে পরিবেশে একটা দূষণ হতে পারে। আরেকটি প্রভাব পড়বে যেটি হচ্ছে বাজারে একটি ধরনের প্রভাব পড়বে, যেহেতু একটি এই তথ্যটি কিন্তু ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রচার হয়ে গেছে যে 1 লাখ মেট্রিক টন চিনির মধ্যে কিন্তু আগুন, অর্থাৎ পুরো 1 লাখ মেট্রিক টন চিনি নষ্ট হয়ে গেছে, পাশাপাশি আরও 5 লাখ মেট্রিক টন যেগুলো বাজারে সরবরাহ অপেক্ষা রয়েছে এগুলো যে এভাবে যে আগুন জ্বলতে থাকে এগুলো নিয়ন্ত্রণ না চাহে সেক্ষেত্রে কিন্তু মিল অর্থাৎ কলকারখানা কর্তৃপক্ষ সেই অন্য 6 লাখ মেট্রিক টন চিনিগুলো রিফাইন করে বাজারে সরবরাহ করতে পারবে কি না সেটি একটি সন্দেহ দেখা দিয়েছে। যেহেতু সারা দেশের 10% চিনি এই কারখানাগুলো পূরণ করে থাকে, সেক্ষেত্রে প্রতিনিয়ত এখান থেকে যদি চিনি সরবরাহ করতে না পারে বাজারে কিন্তু রমজানের আগে চিনির বাজার আরেক দাম এগিয়ে যাবে কিনা। ইতিমধ্যে কিন্তু চিনির দাম বেড়ে কিন্তু প্রতি লিটারে কিন্তু প্রায় 40-45 টাকা গিয়ে থেকেছে, সেক্ষেত্রে রমজানের আগে মরার উপর খাওয়া ঘা হচ্ছে কিনা সেটি আসলে দেখার বিষয়।